রুট বেরিস্টার মহাকাব্যিক ব্যাটিংয়ে ইংল্যান্ডের রেকর্ড গড়া জয়। ইংল্যান্ডের এই জয় 2-2 সিরিজ ড্র হলো বহুল আলোচিত ভারত ইংল্যান্ডের সিরিজটি। এস বাস্টনে 5 ম্যাচের সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টে ভারতকে 7 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। জো রুট ও জনি বেরিস্টার বীরোচিত ব্যাটিংয়ে এবারই প্রথম কোনো দল 300 বা তারও বেশি রান তাড়া করে জয় পেল এস বাস্টনে। সিরিজ হার এড়াতে হলে এস বাস্টন টেস্টে ইংল্যান্ডের জয়ের বিকল্প ছিল না, যদিও ম্যাচের প্রথম 3 দিন ভারত একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে। 378 রানের পাহাড় সম লক্ষ্য ছুঁয়ে দিয়ে ভারত ইংল্যান্ডের জয়ের পথটা কঠিন করে তুলেছিল। তবে ইংলিশদের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে বিরাট কোহলিদের সাজানো বিরাট লক্ষ্যের দেয়া টপকে যাওয়া অনাশায়ী। 3 উইকেট 125 রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামা ভারত দ্বিতীয় ইনিংসে অল আউট হয় 245 রানে। তখনও বেন স্টোকসের দলকে জয় অসম্ভব বলে মনে হচ্ছিল, কারণ এস বাস্টনে কোনো দলই 300 বা তার বেশি রান তাড়া করে জিততে পারেনি। তবে ভারতের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দুই ওপেনার অ্যালেক্স লিক্স ও জ্যাক কোহলি ওয়ানডে ম্যাচের ইনিংস শুরু করেন। 107 রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে কোহলির বিদায়ে, এরপর প্রতিরোধ গড়ে তুলেন ফর্মে তুঙ্গে থাকা জুরুট এবং জনি বেরিস্টার। কাঙ্ক্ষিত সেই রানের জন্য পঞ্চম দিনের শুরু থেকে ভারতের উপর চড়া হয়ে খেলতে থাকেন রুট ও বেরিস্টার। অবিশ্বাস্য ছন্দে থাকা রুট হাঁকেন ক্যারিয়ার 28তম সেঞ্চুরি। বর্তমান ক্রিকেটারদের মধ্যে তিনি এখন সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। এরপর সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন বেরিস্টার। শেষ পর্যন্ত ইংল্যান্ডের আর কোনো উইকেটের পতনই ঘটে না। প্রথম সেশনে স্টোকসের দলকে পৌঁছে যায় জয়ের বন্দরে। 76.4 ওভার প্রীতি পায় 5 রান তুলে ইংল্যান্ডের জয় নিশ্চিত করে রুট এবং বেরিস্টার। রুট 173 বলে 142 ও বেরিস্টার 145 বলে 174 রানের অপরাজিত থাকেন।